আমার তো মনে হচ্ছে ছোটকা বোধ আজকাল মাল ফাল খেতে শুরু করেছে কি আজে কথা বলছিস ছোট্ট কাপড় শুনলে কি ভাববে বলতো ভাববে যে তার নামে তোরা যা তা বলিস আর আমরা প্রশ্রয় দিই অনুমতি তুমি না দরকার হলে আমি ছোটকার সঙ্গে কথা বলবো ছোটকার সঙ্গে আমার টান্স ভালো আরে না না ভালো খারাপের কথা হচ্ছে না মতির ঘরেই প্রথম এসে পুলিশ খবরটা দেয় পুলিশ বলে যে কিন্তু পুলিশ জানল কি করে পুলিশকে নাকি সেই পাহাড়ি মুখার্জির বউ খবরটা দিয়েছিল পাহাড়ির বউ হুম যার সাক্ষীতে ওই সুতোপার জেল হয়েছে মহিলা কি পাগল হয়ে গেছে নাকি পাহাড়ি মুখার্জি ডেড বডির পোস্টমর্টেম রিপোর্টে পরিষ্কার লেখা হয়েছে যে মদের সাথে অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার ফলে মৃত্যু তাছাড়া পাহাড়ির ডেড বডি পোড়ানো হয়ে গেছে আর এখন মহিলা বলছে যে পাহাড়ি বেঁচে আছে মহিলা কি বললো না বললো তা দিয়ে আমাদের কোনো দরকার নেই কিন্তু কথাটা যখন উঠেছে তখন খোঁজ নিয়ে একবার দেখতে হবে যে পাহাড়ি মুখার্জি বেঁচে আছে কি না কারণ সে বেঁচে থাকলে সুতপা ছাড়া পেয়ে যাবে এখন যদি প্রমাণিত হয় যে শুধু শুধু সুতপা শাস্তি হয়েছে তাহলে তো সরকারের বিরুদ্ধে মামলা করব একটা বাচ্চা মেয়ে তার বাবা মা তার পরিবারের সবাইকে এরকম একটা প্রচন্ড কষ্ট আর হতাশার মধ্যে ফেলার কোনো অধিকার কারো নেই তাছাড়া আমাদের পরিবারের সম্মান নষ্ট করার জন্য মানহানির মামলা করব হুম আগে দেখতে হবে এটা নতুন কোন ছক কিনা এরকম হয় বলো তো আমি কখনো শুনিনি আগে ওই পাহাড়ের বউটার সঙ্গে দেখা করতে হবে কোর্টে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বিরাট নাটক করেছিল এটা আবার নতুন একটা নাটক লিখেছে কিনা বুঝতে পারছি না তোকে আর তপনকে কিছু বলতে আমার ভয় করে কতবার করে তোর বাবাকে বললাম যে ছেলেদের কিছু বলো না তো শুনলে আমার কথা ঠিক তোকে বলে দিল ও মা তুমি কি ভাবো বলো তো বাবা না বললে কি আমি কিছু জানতে পারতাম না তাছাড়া আমাকে কি নিয়ে নয় তোমার ভয় পাওয়া উচিত তপনকে নিয়ে তোমরা আবার অস্থির কিছু বলে বসো না কি করে কি কথা দিই বলতো যখন যা হবার নয় তখন তাই হচ্ছে এই বয়সে এত অস্থির হব কেন এদিকে তো পিসে মশাইয়ের ভাইয়ের মেয়ে এসেছিল তা নিয়ে তো আরে অশান্তি কে বললো পিসে মশাইয়ের ভাইয়ের মেয়ে তার মানে সূর্যমুখী থেকে এসেছিল নিশ্চয়ই পিসির কাছে এসেছিল হ্যাঁ তাই শুনে তো মা খুব চেঁচামেচি করেছিল বেশ করেছে আমি থাকলে উল্টো হয়ে যেত তার মানে চাপার মেজ ভাসুরের মেয়ে এসেছিল তার সঙ্গে কি উল্টো পাল্টা তুই কথাটা বলতে তুই লজ্জা করল না মেয়েটা এ বাড়িতে এলো কার ভরসায় সেটা ভেবে তোমাদের লজ্জা করল না ছি ছি আমাদের একটা মাত্র পিসি কত স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছিল স্বামী শ্বশুর শাশুড়ি ভাসুরদের নিয়ে কত স্বপ্ন দেখেছিল একটা সুন্দর সংসারের স্বপ্নের জাল বোনা শুরু করতেই সেটা ছিঁড়ে দিল ওই সূর্যমুখীর হারামিগুলো আহ তরুণ থাক না এসব কথা কেন থাকবে থাকবে না ও বাড়ি যে কেউ হোক নয়ন তারার চৌকার তাকে মারাতে দেব না আমাদের পিসি তো এত বছর হলো এই বাড়িতে আছে পিসি তো ওই বাড়ি দিব কিন্তু এই এত বছরের মধ্যে ও বাড়ি থেকে কেউ একবারও খোঁজ নিতে এসছে যে পিসি তার একমাত্র ছেলে অলককে নিয়ে কেমন আছে